সবচেয়ে কলঙ্কিত ছাত্রলীগ আজকে ঘরে ঘরে মা বাবাদের জানান, বাবা মা আপনি খেয়াল রাখেন, আর যাই হোক আপনার সন্তান যেন ছাত্রলীগ না হয়। প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, খবরের দিকে যদি একটু তাকান, ঢাকা শহরে প্রসিদ্ধ নারীদের কলেজ ইডেন কলেজ 30-40-50 বছর ধরে আমরা নাম শুনে আসছি, সবচেয়ে উচ্চপীর পড়াশোনার মহিলাদের কলেজের ভিতরে ঢাকা শহরের ইডেন কলেজ। গত 2 সপ্তাহ ধরে খবরে কি আসছে, সব এই ছাত্রলীগের কর্মকাণ্ড। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের নেতৃবৃন্দ কি পজিশন চায়, তারা কি টেন্ডারবাজি করবে, তার জন্য ক্লাস বন্ধ করিয়ে দেয়, হাজার হাজার ছাত্রছাত্রীরা ভুগছে। এইটা হলো এই ছাত্রলীগের পরিচয়। আজকে ঢাকা থেকে এই যে আপনাদের কাছে জামালপুরে আসার সময় দেখি পুরা গাজীপুর পুরা টাঙ্গাইল 2-3 ফিট পর পর শুধু ছাত্রলীগের ব্যানার আর পোস্টার। এত টাকা কোথায় পায়? একবার জিজ্ঞেস করেন এত টাকা কোথায় পায়? ঘরে ঘরে যখন বাংলাদেশের জামালপুর গাজীপুর টাঙ্গাইল ঘরে ঘরে যখন মেয়ের বিয়া দিতে যায়, একটা সুন্দর স্টেজ করার টাকা জোগাড় করার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, ফেলতে হয় না? যদি ঘরে ঘরে আমরা আমাদের মা বোনদের মেয়েদের বিবাহ দিতে না পারি, আমাদের টাকা নাই স্বেচ্ছা দিতে পারি না, লক্ষ লক্ষ ব্যানার দিয়ে কিভাবে ছাত্র ছাত্র ব্যবসায়ী না এমপি মন্ত্রী না ছাত্র লক্ষ লক্ষ কোটি টাকার ব্যানার দিয়ে কিভাবে তারা রাস্তা সাজায় দেয়, এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকে বাবা মাদের জানান, প্রথমে যদি আপনার ভেতরে দেশপ্রেম থাকে আর প্রথমে যদি আপনি মুমিন মুসলমান আপনার ছেলে মেয়েকে বানাইতে চান, তাইলে সবার আগে আপনার ছেলে মেয়েকে ছাত্র দিক থেকে দূরে নিয়ে আসেন। তাছাড়া আপনার ছেলে মেয়ের ইমান বাঁচবে না, আপনার ইমান বাঁচবে না, দেশ জাতি বাঁচবে না। এই ছাত্রলীগের অপকর্মের জন্য আমি এই ছাত্রলীগের প্রত্যেকটা অপকর্ম, ইডেন কলেজ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, টেন্ডারবাজি, হেলমেট বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্র সংগঠন ডিসির সাথে দেখা করতে যায়, একদম পেশাচিও নরকীয় ভাবে তাদের উপরে লাফিয়ে পড়ে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী। আমি দেখতে চাই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন প্রশাসন যেন এই ছাত্রলীগের উপরে সঠিকভাবে বর্তায়। আমি আরো দেখতে চাই যে আমাদের শিক্ষামন্ত্রী এখন তিনি নিজে একজন নারী, তিনি নিজে একজন নারী হয়ে ইডেন কলেজের মতো একজন একটা একটা কলেজে যখন ছাত্রীদের সাথে এইভাবে অত্যাচার হয়, উনি কিভাবে না দাঁড়ান, উনি কিভাবে মিনিমাম একটা তদন্ত কমিটি ফর্ম না করেন, এইটার উত্তর আমরা জানতে চাই। আজকে ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় এই সরকার, এই সরকারের দুর্নীতি, এই সরকারের পিশাচী ও গুন্ডা নীতি এবং এই সরকারের লুণ্ঠন নীতি এই দেশকে খেয়ে ফেলছে, এইটা আমরা হইতে দিতে পারি না। এটা প্রত্যেকটা জায়গায় থামাইতে হবে, প্রত্যেকটা জায়গায় যেমন থামাইতে হবে তেমন এই জামালপুরের মাটিতেও থামাইতে হবে।